তো ফাইনালি ফোনটা চলে এসেছে, এটার আমি এবার আনবক্সিং করব। এটা হচ্ছে ব্লেড, এটা কেটে নিই আস্তে, খুব শক্ত তো, এটা এদিক থেকে কাটবো এবার। হ্যাঁ হলো, এবার মাঝখান দিয়ে একটা তো ফাইনালি কাটা হয়ে গেল। এটার আমি এবার খুলছি, তো আগে ফোনটা দেখাবো না, আগে আমি বিলটা দেখাবো। এই যে বিল, এটা ফোনের, তো বিলটা এদিকে রাখি। আর এটা হচ্ছে ফোন জিওনি ম্যাক্স 5000 mAh ব্যাটারি। আর তার আগে আমি একটু স্পেসিফিকেশনটা বলে দিই, দাম তো ফোনটার দাম হচ্ছে 7990 টাকা। আর এটার স্পেসিফিকেশন কিছু বলি, তো ডিসপ্লে হচ্ছে 6.1 ইঞ্চি, আর ক্যামেরা হচ্ছে 13 MP প্লাস বোকে সেন্সার, আর সামনে হচ্ছে 5 MP, আর Android 10 অপারেট সিস্টেমে চলে OS। তো 5000 mAh ব্যাটারি, 12 ভোল্টই, ডেডিকেটেড স্লট, ব্লুটুথ, এবার যেরকম থাকে। তো এটা এবার আমি খুলব, এটা এদিকে রাখি। তো আর ইউ এক্সাইটেড, আর ইউ এক্সাইটেড? আমি তো খুব এক্সাইটেড। তো এটা এখান দিয়ে, এখান দিয়ে, এখান দিয়ে টেনটানা। তো এটার এখন আপাতত এখন কোনো দরকার নেই, এটা এদিকে রাখি। তো এখানে দিয়েছে জিওনী ম্যাক্স মাইলেজ। তো এটা ছিল অনলি নমুনা, আসল র্যাপ তো এখানে। তো বাই দা, ফের আমাকে র্যাপটা কাটতে হবে, তো কাটছি। আর এখানে লেখাই আছে বাই দা ওয়ে, ইফ সিল ব্রোকেন, তারপর প্লিজ ভেরিফাই দ্য কন্টেন্টস বিফোর অ্যাকসেপ্টেন্স। মানে যদি এটা কাটা বা অন্য কিছু বা ছেঁড়া থাকে, তো এটা নেওয়ার আগে অবশ্যই ভেরিফাই করে নেবে। আর এটা আমি খুলছি, 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 খুলছি। তো এটা এদিকে রাখি। তো এখানে সামনে এখানে দিয়েছে হেয়ার ইজ দ্য কি ইন দ্য ম্যাক্সিমাম লাইফ। তো এখানে একটা কি দিয়েছে, এখান থেকে গ্লাভস, একটা নর্মাল একটা প্রোটেক্টর দিয়েছে, এটা ইউজার ম্যানুয়াল, ওয়ারেন্টি কার্ড আই থিঙ্ক, হ্যাঁ এটা ওয়ারেন্টি কার্ড। তো এরপর আছে মোবাইল, মোবাইলটা এখন এখানে রাখি। মোবাইলটা একটা জিনিস লক্ষ্য করলাম, মোবাইলটা খুব হালকা হালকা লাগছে, তো কারণটা দেখা যাবে নিশ্চয়ই। তো যাই হোক, এটা এদিকে রাখি। তো বাই দা ওয়ে, একটা ব্যাটারি কার্ড, এটা চার্জিংটা, চার্জিং কেবিলটা আলাদা মানলাম। বাই দা ওয়ে, এটা কি ভাই, এই 2022 সালের প্রথমে দাঁড়িয়ে এই এই ফোন আজকাল কেউ ইউজ করে ভাই? হ্যাঁ, এ তো ফুল ঠকিয়ে দিয়েছে। যাই হোক, ঠকিয়ে দিয়েছে না, আমার এটা আমার পছন্দ, কারণ হচ্ছে ফোনের হিটের প্রবলেমের জন্য এটা অনেকটা জরুরি। অনেক সময় ফোন ল্যাগ করে বা সুইচ অফ করতে বা অন করতে অনেক সময় অসুবিধা হয়, তো তার জন্য ব্যাটারিটা খুলে অন অফ করলে হয়ে যাবে। তো এটা এদিকে রাখি। আর কি আছে দেখা যাক, এখানে এখানে আছে একটা অ্যাডাপ্টার। তো ভাই, অ্যাডাপ্টার তো আমার ওইটার থেকেও ছোটো, আই মিন আমার যে সকেটটা আছে ওটার থেকেও ছোটো। এটা 240 ভোল্টের, 5 ভোল্ট। যাই হোক, এটা এদিকে রাখি। তো রাখলাম, এবার ফোনটাকে করব আমরা বুট। তো ফোনটা এখানে রাখি। তো এখান দিয়ে তুলি আমি এটা, না এটা এখন তুলব না, এখন থাক, এটা আগে ফোনটা খুলতে হবে। এখান দিয়ে ভাই, আজকালকার যুগে 2022 সালের এই ফোন, আমি জিওনী ভাই প্লিজ ডেভেলপ ইউর মডিউল, ওকে। আর এটা হচ্ছে SIM 1 SIM 2, অ্যান্ড এটা SD কার্ড। যাই হোক, এটা এটা এখন আপাতত এটা তুলে দিই, এটা এখানে থাক। তো এবার ফোনটা আমি ফাস্ট অন করি। ফার্স্ট ইমপ্রেশন, কিপ স্মাইল,
এটা ফোনটা কাছে নিয়ে আসবে যখন আমি বুট করবো। তো এটা আবার এখন আপাতত বন্ধ করে দিই। ইউনাইটেড স্টেট স্টার্ট স্কিপ করে দেব, মনে হয় ফোনটা সেট আপ করি। 48% চার্জ আছে এখন। সেট আপ অফলাইন কন্টিনিউ, জাস্ট এ সেকেন্ড, নেক্সট, মোর মোর অ্যাকসেপ্ট, গুগল অ্যাকসেপ্টেন্স। তো সব পাসওয়ার্ড মাসওয়ার্ড এগুলো সব স্কিপ করে দেবো। ওয়াও, ফোন সেট আপ, দেখ বন্ধ করে দেখ।